সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের লছিমপুর গ্রামে এই পদ্ম বিল। প্রায় 7.5 একরের এই প্রাকৃতিক জলাধারে একসঙ্গে ফোটে হাজারো পদ্ম। যেদিকে চোখ যায় নির্মল পানির উপরে রক্তিম পাপড়ি মেলে আছে ফুল, যেন সুনীলের কবিতার সেই 3 প্রহরের বিল। পদ্ম ফুলটা মূলত বিলীন হয়ে যাচ্ছে এখানে যে আছে, এটা আমাদের একটা গর্ব যে আমাদের উপজেলায় একটা বিলে এখনো পদ্ম ফুলটা আছে। এই রাস্তাটা আরো প্রসার করতে হইব, রাস্তাটা আরো উন্নত করতে হইব, এবং এখানে পর্যটন কেন্দ্রে এখানে জনগণ মানুষ আসে যা দেখবে, বসার জায়গা করতে হবে, বিপুল পরিমাণে দর্শনার্থী আসবে, যার ফলে দেখা গেছে যে এই এলাকাটা উন্নয়ন হয়ে যাবে। সম্প্রতি বিলটাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। প্রাকৃতিক জলাধার সংরক্ষণ এবং মানুষের কাছে উপভোগ্য করে তুলতে কাজ করছে চরনারচর ইউনিয়ন পরিষদ। এটা আমাদের যত্নের অভাবে অবহেলিত ছিল, আমরা এলাকাবাসী সচেতন হয়ে উদ্যোগ নিয়ে পরিকল্পনা করেছি, এগুলো যদি আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করতে পারি, এই হাওর পারে মানুষের জন্য একটা অন্যতম বিনোদন কেন্দ্র হবে বলে আমি বিশ্বাস করি। পর্যটনের একটা বড় সম্ভাবনাময় জায়গা, কারণ এইরকম বিস্তীর্ণ পদ্ম বাগান যেটার কোনো আসলে কাল নেই, কোনো ঋতু নেই, সারাক্ষণ যেটা আসলে ফুটে থাকে সেটা অন্য কোথাও আসলে দেখা মেলে না। এইটার উন্নয়নের জন্যে আমরা ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে যাতে ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়ে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। পদ্মবিলের ব্যতিক্রমী সৌন্দর্য দেখতে পর্যটকদের আহ্বান জানিয়েছেন বাউল শাহ আব্দুল করিমের স্মৃতি বিজড়িত দিরাইবাসী। জাহিদুজ্জামান, চ্যানেল আই।